হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস ডি টিউটোরিয়াল গেট ইউটিউব চ্যানেল তো তোমাদের জন্য নিয়ে এসেছি দুটো ইউনিভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে আপডেটটা তোমাদের আজকে অন্তত খুবই প্রয়োজন শুধু আজকে নয় আগামী আট তারিখ পর্যন্ত তোমাদের খুবই প্রয়োজন রয়েছে কেননা এই ভিডিওতে আমি তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির যে লেটেস্ট যে বিষয়টি রয়েছে তোমাদের কাউন্সেলিং তো সেটা তোমরা কীভাবে করবে কাদের কাদের এই কাউন্সেলিংয়ে যেতে হবে এবং কীভাবে সমস্ত প্রসিডিওরটা হতে চলেছে সম্পূর্ণ বিষয়টি এখানে ডিসকাস করতে চলেছি তো যারা এই চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে কেন্ট প্রেস করতে হবে যাতে সব আপডেট টাইম টু টাইম তোমরা পেয়ে যাও এবং এখানে রয়েছে তোমাদের জন্য বর্ধমান ইউনিভার্সিটির আপডেটটাও তো চলো অনস্ক্রিন তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিই তো চলো একদম প্রথমে তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আজকে কল্যাণ ইউনিভার্সিটির যে আপডেটটি রয়েছে তো কল্যাণ ইউনিভার্সিটি দেখো আজকে এখানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা রয়েছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তোমাদের এই কাউন্সেলিংটি হতে চলেছে এবং এই কাউন্সেলিংয়ের আজকের ডেটে কাদের কাদের হচ্ছে এবং সম্পূর্ণ যে প্রসেস সেটা গতদিন তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এবং সেখান থেকে তোমরা সম্পূর্ণ যে বিষয়টা চেক করে দেখে নিয়েছো আমি দু দিন দু দিন তোমাদেরকে বলে দিয়েছি যে কাদের কোন দিন কিন্তু কাউন্সেলিং হতে চলেছে তো এখান থেকে দেখে নিচ্ছ আজকে চার তারিখে এই সাবজেক্টগুলোর কিন্তু কাউন্সেলিং রয়েছে এবং তোমাদের একটা জিনিস বোঝার অসুবিধা হয়েছে ইনটেক বলতে কী বোঝানো হয়েছে বাংলাতে ইনটেক রয়েছে তেতাল্লিশটা হিস্ট্রিতে রয়েছে আঠাশটা তো এই ইনটেক বলতে বোঝানো হয়েছে সিট অর্থাৎ আদার ইউনিভার্সিটি ক্যান্ডিডেটদের জন্য কতগুলো করে সিট রয়েছে সেটা এখানে তোমাদেরকে দেখতে হচ্ছে এবং পাঁচ তারিখে তোমাদের রয়েছে এই যে ক্যান্ডিডেটগুলো রয়েছে এই সাবজেক্টের কাউন্সিলিং সাত তারিখে এই সাবজেক্টগুলোর কাউন্সিলিং আট তারিখে এই সাবজেক্টগুলোর কাউন্সিলিং এবার প্রশ্ন হলো তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে এই কাউন্সিলিংটা কারা করবে প্রথমত কল্যাণী ইউনিভার্সিটির যারা হোম ক্যাটেগরির ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এই কাউন্সেলিংটি নয় এই কাউন্সেলিংটি তাহলে তাদের জন্য এই কাউন্সিলিংটি হলো আদার ইউনিভার্সিটির যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কল্যাণীতে ভর্তি হতে আসছো এই কাউন্সিলিং কিন্তু তাদের জন্য এবার তোমাদের প্রশ্ন হতে পারে দাদা আমার তো প্রভিশনাল লিস্টে নাম এসেছে আমি তো এখনো ঠাঁই পাইনি তাহলে আমি কীভাবে এই কাউন্সিলিংটা করবো প্রথমত তোমাদের বলে রাখি এই কাউন্সিলিংটা কিন্তু অ্যাডমিশন লিস্ট বানানোর জন্যই কাউন্সিলিংটা করা হচ্ছে যাতে তোমাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে একেবারে একটা ফ্রেশ অ্যাডমিশন লিস্ট পাবলিশ করা যায় তো তার জন্য তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমাদের যাদের যাদের এস এম এস অথবা ইমেলের মাধ্যমে তোমাদের লিঙ্ক পাঠানো হচ্ছে সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের লগ ইন করতে হবে এবং সেখান থেকে তোমাদেরকে যে কাউন্সেলিংয়ের লিঙ্ক সেটা তোমরা পাবে সেটা হতে পারে জুম কলিং অ্যাপ বা সেটা হতে পারে সরাসরি ওই পোর্টাল থেকেই তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হতে পারে আমি বলে দিয়েছি তোমাদের কি কি লাগবে ডকুমেন্টস হিসাবে এবং আজকে আমি তোমাদের আরও একবার বলে দিচ্ছি যে কী কী ডকুমেন্টস তোমাদের সেখানে লাগবে এবং টোটাল প্রসিডিওরটা কীভাবে হবে তো প্রথমে একদম এই যে ডকুমেন্টসটা রয়েছে নোটিফিকেশানটা রয়েছে এই নোটিফিকেশানটাতে একবার আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নেওয়ার পর তোমরা এইখান থেকে যে নোটিফিকেশানটা ডাউনলোড হবে সেখান থেকে আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি প্রথমত দেখো বিএড এবং সমস্ত যে পিজি ডিপার্টমেন্ট প্রত্যেকের কিন্তু রয়েছে এবং যে সমস্ত তোমরা রয়েছে যা প্রফেশনাল কোর্স তাদেরকেও কিন্তু এখানে টোটাল যে বিষয়টা সেটা কিন্তু করতে হচ্ছে কী কী লাগছে তোমাদের দেখো প্রথমত অরিজিনাল ডকুমেন্ট যেগুলো রাখবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটস অর্থাৎ আগে যে ইউনিভার্সিটিতে ছিলে সেই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট মার্কশিট কাস্ট সার্টিফিকেট এবং অনলাইন ভেরিফিকেশনের জন্য পিডব্লুটি থেকে শুরু করে যাবতীয় যা কিছু সেগুলো কিন্তু তোমাদের লাগবে এবং তারপর তোমাদের এই কাউন্সিলিংটা হবে টোটাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বলা হয়েছে কিন্তু এই কাউন্সিলিংটা তাহলে তোমাদের সবার কাছে কি লিঙ্ক যাবে তো দেখো এটা ইউনিভার্সিটির ব্যাপার তার কারণ একটা সাবজেক্টে যদি যদি চল্লিশটা সিট থাকে ইউনিভার্সিটি নিশ্চয়ই জন ক্যান্ডিডেটকে এই লিঙ্ক পাঠাবে না তো সেক্ষেত্রে এই চল্লিশ থেকে পঞ্চাশ বা একশো জন ক্যান্ডিডেটকে হয়তো লিঙ্ক ইউনিভার্সিটি পাঠাতে পারে এবং সেই লিঙ্কটা তোমাদের যদি এগারোটা থেকে বা দশটা থেকে হয় তোমরা এখানে দেখলে যে কটা থেকে তোমাদের এই কাউন্সেলিংয়ের যে ব্যাপারটা রয়েছে তোমরা এখানে দেখলে যে কটা থেকে কোন টাইম থেকে তোমাদের এই কাউন্সেলিংটা রয়েছে তো সেই টাইমের পরেও কিন্তু তোমাদের লিঙ্ক আসতে পারে অর্থাৎ প্রথম পঞ্চাশ জনকে ডাকা হলো সেই পঞ্চাশ জন যদি হাজির না হয় পরবর্তী পঞ্চাশ জনকে কিন্তু ডাকা হতে পারে তো তার জন্য তোমাদের পুরোপুরি ইমেল অ্যাড্রেস এবং মোবাইলটা বারবার চেক করতে দেখতে হবে অর্থাৎ চেক করতে থাকতে হবে যে লিঙ্ক এলো কি এলো না এবার লিঙ্কটা তোমাদের কিভাবে যাবে এবং কাউন্সেলিংটা কিভাবে হবে প্রথমত আমি তোমাদের এর আগে একদিনকে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে অনলাইন কাউন্সেলিং হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই জায়গাটা আমি আবার তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি একদম প্রথমে দেখো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটের কাছে এরকম একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমাদের একটি লিঙ্ক কিন্তু যাচ্ছে কল্যাণ ইউনিভার্সিটির পক্ষ থেকে এরকম একটি এস তোমাদের যাচ্ছে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটাও তোমাদের এখানে দেওয়া রয়েছে তো এই লিঙ্কটাতে ক্লিক করলে কোন পোর্টালে আসছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কটাতে ক্লিক করলে তোমাদের এই যে অ্যাডমিশান পোর্টাল অর্থাৎ এই যে জায়গাটি আমি এতক্ষণ ছিলাম এই জায়গাটিতে কিন্তু চলে আসছে তারপর তোমাদের এই স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হচ্ছে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পর ইউজার আইডি পাসওয়ার্ড সম্পূর্ণটা তোমরা দিচ্ছ দেওয়ার পর তোমাদের দেখো এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তোমাদের সামনে তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের এই লগ ইন করার পর এরকম একটি পেজ তোমাদের সামনে খুলে যাচ্ছে তো খুলে যাওয়ার পর এখানে তোমাদের ক্লিক হ্যার টু গো এক্সাম অ্যান্ড কাউন্সেলিং ইন্টারভিউ ডিটেলস এইখানে তোমাদেরকে করতে হচ্ছে ক্লিক এইখানে ক্লিক করার পর এই যে তোমাদের জায়গাটি রয়েছে এক্সাম অথবা ইন্টারভিউ লিঙ্ক বা কাউন্সেলিং লিঙ্ক এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তারপর সেটা ইউনিভার্সিটি ঠিক করে দেবে যে তোমরা জুমের মাধ্যমে যে টোটালটা করবে নাকি এই পোর্টাল থেকেও কিন্তু তোমরা করতে পারছো তারপর এই সবুজ যে চিহ্নটা রয়েছে এটা তোমাদের ক্লিক করে লকটাকে ছাড়াতে হচ্ছে তারপরে ভেরিফিকেশান পেন্ডিং থাকছে এবং তার পরবর্তী ক্ষেত্রে যেভাবে যা দেখানো হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে জাস্ট এরকম একটি পেজ তোমাদের সামনে খুলে যাচ্ছে এবং এই যে ক্যাপচার তোমাদের করতে হচ্ছে দেখো এখানে ক্যাপচারের একটি অপশন আছে এখান থেকে তোমাদের যাবতীয় যা ডকুমেন্টস লাগবে সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে ক্যাপচার করে করে আপলোড করতে হচ্ছে এখন প্রশ্ন হলো একসাথে এতগুলো ক্যান্ডিডেট যদি এখানে তোমরা অ্যাপ্লাই করে দাও বা এই কাউন্সেলিংয়ে তোমরা যোগ দাও তাহলে পোর্টালটা কত ভালো কাজ করবে এটা একটা কিন্তু ব্যাপার এবং তারপরে এরকম একটি পেমেন্টের লিঙ্ক তোমাদের সামনে খুলে যাবে এবং পেমেন্টটা তোমরা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত করতে পারবে এটা কিন্তু বলা হয়েছে এবার তোমাদের কি হচ্ছে না হচ্ছে প্র্যাকটিক্যালি তোমরা দেখতে পাবে আমি তো দেখতে পাবো না সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তাহলে পরবর্তী ক্ষেত্রে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিতে পারবো তো এইখানটাতে জাস্ট এইভাবে তোমাদের একটা আসতে হবে এটা একটা বেসিক কনসেপ্ট তোমাদের দিয়ে দিলাম আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না এবং তোমরা যারা রয়েছে তারা এগারোটা থেকে যে এই কাউন্সেলিংয়ের টোটাল সময়টা রয়েছে যতক্ষণ পর্যন্ত টাইম থাকবে ততক্ষণের মধ্যে কিন্তু তোমাদের লিংক আসতে পারে যাদের যাদের লিংক আসেনি সুতরাং যাদের যে দিনে কাউন্সেলিং রয়েছে সেই দিনে তোমরা অপেক্ষা করবে এবং আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যারা কাউন্সেলিং অংশ নিতে পারবে না পরবর্তী কাউন্সেলিংয়ের ডেট হয়তো দেওয়া হলেও দেওয়া হতে পারে তো এই ছিল মোটামুটি আপডেট এবার চলে যাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটির আপডেটটিতে তো চলে এলাম বর্ধমান ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে এবং এখানে জাস্ট আজকেই বেরিয়েছে আপনাদের দেখুন যে সমস্ত পোস্ট গ্র্যাজুয়েট আর্টসের ক্যান্ডিডেটরা ছিলেন এই যে আপনাদের অ্যাডমিশান লিস্ট অর্থাৎ ফার্স্ট অ্যাডমিশান লিস্ট যারা এম বিএ এবং এম এল আই মাস কমিউনিকেশন রয়েছেন তাদের জন্য বিএডের যে আপডেটটা রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে দেখুন এই যে বিষয়টা রয়েছে ধোনি ইউনিভার্সিটির পক্ষ থেকে বেরিয়ে এসেছে এই নোটিফিকেশন এবং এখানে আপনাদের ফিসটা পেমেন্ট করতে হবে চার তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই এই ইউনিভার্সিটির যে পোর্টাল রয়েছে এখানে আপনারা জানাবেন এবং সেই সাথে সাথে দেখুন এখানে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনাদেরকে জানাতে হচ্ছে এবং এই চটির সাথে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করতে হচ্ছে যে পেমেন্টের রিসিপ্ট রয়েছে সেটা নিয়ে তো দেখুন এইখানে জাস্ট আপনাদের যে নামগুলো চলে এসেছে বর্ধমান ইউনিভার্সিটির যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের আপনাদের রয়েছে এই অ্যাডমিশান রিসিপ্ট তো এখানে এই চুটিতে ইমেল অ্যাড্রেস রয়েছে এখান থেকে আপনারা দেখে নিচ্ছেন ডিপার্টমেন্ট ওয়াইজ ইমেল অ্যাড্রেস এখান থেকে আপনাদের কিন্তু দিতে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে বিএডের একটি আপডেট উঠে এসেছে যে বিএডের আপডেটটি হলো সেকেন্ড ফেজের অ্যাডমিশান আপনাদের শুরু হচ্ছে অর্থাৎ অনেকে জিজ্ঞেস করছিলেন যে দাদা আমাদের সেকেন্ড ফেজের শুরু হবে কিনা তো জাস্ট এখানে যে জায়গাটি রয়েছে এখানে দেখুন চার তারিখ থেকে আপনাদের এই পেমেন্ট কিন্তু শুরু হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা সেকেন্ড ফেজে চান্স পাচ্ছেন এবং সাত তারিখ পর্যন্ত আপনাদের এই লিঙ্কটা ওপেন থাকবে এবং যদি কোনো প্রবলেম হয় এইখানে জাস্ট মেল করছেন মেল করার পর আপনাদের এই চটিকে কিন্তু একটা ইমেল আপনাদেরকে করতে হচ্ছে এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাদের অবশ্যই মেল কিন্তু করতে হচ্ছে এবং পেমেন্টের রিসিভ আপনাদের নিতে হচ্ছে কারা কারা চান্স পেলেন একটু দেখে নিচ্ছেন গ্রেড পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট যে জিরো পর্যন্ত নামছে তো এই কটা ক্যান্ডিডেট কিন্তু আপনারা চান্স পেলেন সেকেন্ড লিস্টে তো যারা বলছিলেন যে কতদিনে আমাদের সেকেন্ড লিস্ট বেরোবে আজকে দেখুন আপনাদের আপডেট দিয়ে দিলাম এবং এই যে টাকাটাও কিন্তু এখানে পরপর আপনাদের দেওয়া রয়েছে এবং বাদ বাকি যে প্রসেস সেটা কিন্তু আপনাদের করে নিতে হচ্ছে তো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন ভালো থাকুন সবাই অল দ্য বেস্ট